ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো চারটি দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েকটি। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের 6 নম্বর ওয়ার্ডের রামহরি মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে হঠাৎ করে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। স্থানীয় মানুষজন ছুটে এলে দেখতে পারেন কয়েকটি দোকান দাও দাও করে জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে দমকল আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ভস্মীভূত দোকানের মালিক সাগর সরকার বলেন, হঠাৎ করে শুনতে পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখতে পারি আমার দোকান এবং পাশে থাকা তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। দোকানের সামনে থাকা ত্রিপল পুড়ে গেছে, সেখান থেকে আগুন লেগেছে, দোকানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। যদিও আগুন লাগার বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনায় তদন্ত চলছে। রাত্রে 3টার দিকে কি দেখলে এসে? আসলে আমরা এলো, তোমার এলো, আগুন জ্বলতেছে, ফায়ার ব্রিগেডের এলো, ইঞ্জিন আসছে একটা, আসে আগুন নিভাইতেছে। তোমারও দোকান আছে? হ্যাঁ, টেলার্সের দোকান। টেলার্সের দোকান? কতদিন থেকে দোকান বলো? এখানে তাও 6 মাসের উপরে হবে। 6 মাস হয়ে গেল। কিসের থেকে আগুনটা লাগতে পারে জানেন? এটা এখন কেউ বোধহয় ধরাইছে নি, জানতে পারলাম না, বেশি জানি না। ওইদিক থেকে লাইন বাই লাইন অনেক কটা দোকানের সামনে তিরপাল টিরপাল পুড়িয়ে দিয়েছে। তারপর এদিকে এদিকে তিরপাল ছিল, ওইটাতে আগুন ধরেছে, এই চারটা একটা দোকান পুড়িয়েছে। মোট কটা দোকান পুড়ে গেছে? চারটা দোকান, এদিকে চারটা দোকান পুড়ে গেছে, আর কয়েকটা দোকানে আশেপাশে আর কয়েকটা দোকানে আগুন ধরেছে। মানে আগুন ধরানো ভাব দেখে কি বুঝছেন যে আগুন কেউ লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, লাগিয়ে দিয়েছে। ওই পাশে একটা দোকান আছে, ফলের দোকান, ওইটা একদম পুড়ে ছাই হয়েছে। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছে। এই জায়গাটার নাম কি? তুফানগঞ্জ রামপুর। আপনার নাম? সাগর সরকার। সন্তোষীমা স্পোর্টস দিনহাটা। আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে। পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস, হোলসেলের ব্যবস্থা, ট্রফিতে থাকছে বিশেষ ছাড়। এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাটের প্রচুর কালেকশন। আমাদের ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড। যোগাযোগ নম্বর 9679940948। ঘুরে খবর পাই, যেভাবে ঘুরে আর আসার সাহস পাইলাম না। নিউ মুম্বাই চাইনিজ রেস্টুরেন্ট দিনহাটা। আমাদের এখানে আপনার পছন্দের সুস্বাদু খাবার পাচ্ছেন সুলভ মূল্যে। পাচ্ছেন সাউথ ইন্ডিয়ান চাইনিজ খাবার, পোলাও, বিরিয়ানি সহ আরও অনেক কিছু। এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। ঠিকানা সাহেবগঞ্জ রোড, মাহেশ্বরী ভবনের পাশে। যোগাযোগ নম্বর 8016576452।